দেখুন একটা তৈরি করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, আর কিভাবে আটকে গেছে দেখুন পেঁয়াজের খোসাগুলো। এই খোলারও সবগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন ফুলে কতটা বড় হয়েছে। দেখুন উপরটা মুচমুচে আর ভেতরে আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর এই যে পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভেতর থেকে ভাজা হয়ে গেছে একেবারে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা চপ আর পেঁয়াজি নিশ্চয়ই আলাদা আলাদা করে খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের একটা এমন রেসিপি তৈরি করে দেখাবো যার সাথে একসাথে আপনারা চপ আর পেঁয়াজের স্বাদ পাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে, খুব কম সময়ে ঝটপট তৈরি করে দেখাবো রেসিপিটা, কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, প্রথমে আমি একটা বেসনে ব্যাটার তৈরি করে নেবো, তার জন্য আমি ছোলার বেসন নিয়েছি, এটাকে ভালো করে গুলে নেব। প্রথমে আমি বেসনের মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, আর একটু হলুদ গুঁড়ো। শুকনো উপকরণগুলো প্রথমে বেসনের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। যখনই বেসন এভাবে গুলবেন, আগে এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু বেসনের ব্যাটারটা খুব ভালো হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব, খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটাও হবে না। বেসনটাকে আমি সুন্দর করে গুলে নিয়েছি, আর দেখুন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করিনি, ঠিক এরকম রেখেছি। ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। আজকের এই রেসিপিটা করার জন্য কিছু আলুর দরকার, তো আমি 6-7টা আলু সেদ্ধ করে নিয়েছি খোসা সমেত, খোসাগুলো ছাড়িয়ে একটু মেখে নেব। আলুগুলোর আমি সব খোসা ছাড়িয়ে দেখুন এরকম একটু গোটা গোটা করে রেখেছি, একবারে কিন্তু পুরো মেখে নিন, এরকম একটু গোটা গোটা রাখতে হবে। এরকম একটু গোটা গোটা থাকলে এগুলো ভাজার পর কিন্তু খেতে বেশ ভালো লাগবে, এরকম একটু গোটা গোটা করে রেখেছি। তো বন্ধুরা, উনুন ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর 1 চামচ রসুন কুচি। আমি এখানে কুচি করে দিয়েছি, আপনারা যদি বেটে দিতে চান তাহলে বেটে দেবেন। একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার এই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি করে রেখেছি 3টে, সেটা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন বা চিলি ফ্লেক্সও দিতে পারেন। রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো, চাট মশলা আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব শেষে আমি দিয়ে দিচ্ছি এর স্বাদটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য ছোট চামচের 1 চামচ ম্যাগি মশলা। তো হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে, সবসময় থাকে না, তো সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে কোন রকম গরম মশলা দিতে পারেন, আমচুর পাউডার দিতে পারেন। পুরটা তৈরি হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক আর দারুণ টেস্টি একটা রেসিপি, তার জন্য আমি 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে কেটে নেব। বন্ধুরা দেখুন, একটা পেঁয়াজকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এবারে পেঁয়াজটাকে আমি মোট 3 ভাগে কেটে নেব। এই যে দেখুন 3 ভাগ করে কেটে নিয়েছি, এবার এই ভাগ থেকে এক এক করে পাপড়িগুলো খসিয়ে বের করে নেব। পেঁয়াজের এই শক্ত অংশটা কিন্তু ফেলে দেবেন, তাহলে এই খোসাগুলো দেখবেন খুব ভালোভাবে ছেড়ে আসবে।
তো বন্ধুরা সমস্ত পেঁয়াজের খোসাগুলো আমি দেখুন ছাড়িয়ে নিয়েছি এক এক করে পাপড়িগুলোকে। এবার আমি যে আলুটা তৈরি করে রেখেছিলাম পুরের জন্য, এটা বেশ সুন্দর করে গোল গোল করে তৈরি করে নেব। আলুর পুর আর পেঁয়াজের খোসা একসাথে রেডি করে নিয়ে নিয়েছি। প্রথমে একটু আলুর পুর হাতে এইভাবে নিয়ে গোল করে নেব, এইভাবে গোল করে নেব। ছোট বড় যেরকম সাইজের আপনারা করবেন সেরকমই করে নেবেন, আমি এরকম সাইজের করে নিচ্ছি। আর এই যে পেঁয়াজের পাপড়িগুলো নিয়েছি, সে পেঁয়াজের পাপড়িগুলো এবার একটা একটা করে গায়ে আটকে দেব। ছোট বড় যা আছে পাপড়ি সমস্ত কিছুই দেওয়া যাবে। আর এই সাইডগুলো কিন্তু এরকম একটু ফাঁকা ফাঁকাই থাকবে। দেখুন একটা তৈরি করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, আর কিভাবে আটকে গেছে দেখুন পেঁয়াজের খোসাগুলো। এইভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব। দেখুন আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, তবে আরো একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু আলুর পুর হাতে নিয়ে গোল করে নিতে হবে। এইবারে এই পেঁয়াজের পাপড়িগুলো এক এক করে আটকে দিতে হবে গায়ে, এইভাবে আটকে দেবেন, খুব সুন্দরভাবে আটকে যাবে। ব্যাস তৈরি হয়ে গেছে, ঠিক এইরকম ভাবে তৈরি করে নিতে হবে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদের। এবার নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কেন বলেছিলাম যে আলুর চপ আর পেঁয়াজি একসাথে খাওয়া যায়। আমি এক এক করে এবার ভেজে নেবো এগুলোকে। ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নেবো ভালো করে। একটু খুব সামান্য বেকিং সোডা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে বেকিং সোডা না থাকে তখন কিন্তু বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন এর মধ্যে। তেলটা মিডিয়াম করে গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে বেসনে চুবিয়ে এক্সট্রা বেসনটা এভাবে হাতে করে একটু নিয়ে ঝরিয়ে নিচ্ছি। সোজা দিয়ে দিচ্ছি তেলে। কোনো রকম নাড়াচাড়া করবো না, এইভাবেই অল্প অল্প জালে আস্তে আস্তে করে ভেজে নেব। একটু তেল আমি ওপর দিক থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার এক পিঠ এইভাবে উল্টে দিচ্ছি আস্তে করে। দেখুন নিচের পিঠটা কতটা সুন্দর ভাজা হয়েছে একটু লাল লাল করে। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার এক এক করে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। খুব ইউনিক একটা রেসিপি, এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। এই খোলারও সবগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন ফুলে কতটা বড় হয়েছে, একদম পুরো ডবল হয়ে গেছে ফুলে। সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে, এরকম মুচমুচে করে ভেজে নেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আর সবগুলো একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। তুলে নিচ্ছি এবারে তেল থেকে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি এটা ভেতর থেকে কিরকম লাগছে দেখতে। বন্ধুরা এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা একবার হলেও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন। দেখুন উপরটা মুচমুচে আর ভেতরে আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর এই যে পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভেতর থেকে ভাজা হয়ে গেছে একেবারে। তো বন্ধুরা আপনারা তো দেখলেন আমি কিভাবে এটা বানালাম।
আর দেখলেন তো কত সহজে কত কম সময়ের মধ্যে আলুর চপ আর পেঁয়াজের রেসিপি একসাথে পেয়ে গেলেন। এইভাবে তৈরি করে খাবেন, দুটোরই স্বাদ কিন্তু একসাথে পাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন এবং অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।